হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা বেশ ভালো আছি। ও বাইরে যাবে, বুঝেছো? ও স্নান হয়ে গেছে, ও এখন ঘুমোবে না, ও বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। তো এখন একটু ঘুমোলে দেখো ভালো হয় না? এখন জানো ও রান্নাবাটি খেলবে, ওর জন্য বলছে বন্ধ করো আর আমাকে, ওকে ঘুম পাড়াতে দেবে না, ও হলো রান্নাবাটি খেলবে। তো তোমরা বলো না একটু, ও যাতে এখন ঘুমোয়, বিকালবেলা খেলবে। তো তোমাদেরকে তো যাবো না, এখনই খেলবে। একটু তোমরা একটু বলে দাও তো, ও যেন পরে খেলে, এখন না, ঠিক আছে? এখন কি একটা খেলার সময়? এখন খেলতে হয় বিকেলবেলা, সকালবেলা কেউ খেলে? তো তোমাদেরকে তৈজসোনাবাবু চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন করব রান্না। আর ওই দেখো, ও রাগ করে জেদ করছে, তো ওকে এখন ঘুম পাইনি। দেখতে থাকো ব্লগটা। ও তো ঘুম আসলোই না, তো চলে গেছে বাইরে ও খেলতে ওর দিদির সাথে, আমার বড় জায়ের মেয়ের সাথে খেলতে চলে গেছে বাইরে। তো চলো তাহলে, আমি আর কি করবো, ও যখন ঘুম আসবে না তো আমি রান্নাঘরে যাই, রান্নাটা বসিয়ে দিই। তো তোমরা দেখতে থাকো। এখন রান্নাঘরে চলে এসেছি, এখন আমি রান্নাটা বসিয়ে দেবো, আর কী কী রান্না করবো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা ভাটি নিয়েছি, এটা হচ্ছে খাসির মাংসের তেল, আর এটা হচ্ছে চাল কুমড়ো কেটে নিয়েছি, এটা হচ্ছে কাঁঠাল যে কেটেছিলাম সেটা সেদ্ধ করে নিয়েছি, আর এটা হচ্ছে আদা রসুন বাটা। তো আমি এখানে প্রথমে চাল কুমড়ো বটিটা বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে, আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো আমার এটা হয়ে গেছে। এখন যেটা করবো সেটা চাটনি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর টমেটোটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর লবণ আর হচ্ছে চিনি, ভালো করে জাল করব, তারপর নামিয়ে ফেলব। আর এখন যেটা বসাবো সেটা হচ্ছে কাঁঠালের তরকারি, যেটা খাসির মাংসের তেল দিয়ে করব। তো আমি জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, এখন কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেব, একটু লবণও দিয়ে দিয়েছি। দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি আদা রসুন বাটাটাও এখন দিয়ে দিলাম, আর যে মাংসটা আছে মাংসের তেলটা সেটাও আমি দিয়ে দিলাম। তো এটা একটু এখন ভালো করে কষিয়ে নেব। এটা আমার এখন কষানো হয়ে গেছে, তো দেখো ভালো করে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন সিদ্ধ করে রাখা কাঁঠালটি দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তরকারিটা বসিয়ে ঢেকে দিয়েছিলাম, তরকারিটা হতে থাক, এখন যে বাসনগুলো বেরিয়েছে বাসনগুলো এখন ধুয়ে ফেলবো, আর তরকারিটা ওইদিকে আমি কষাতে থাকি, আর বাসনগুলো ওইদিকে বের করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তো যত ঘুমায়নি, ও ওর জেঠির ঘরেই ঘোরাঘুরি করছে, তো রান্নাটা হয়ে গেলে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর এটা রান্না করেছি আমি হচ্ছে খাসির মাংসর তেল দিয়ে। তো প্রথমে তো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ আদা রসুন ওগুলো দিয়ে একটু কষিয়ে, তারপরে তেলটা দিয়ে আর একটু কষিয়ে, তারপরে সেদ্ধ করে রাখা কাঁঠালটা আর আলুটা দিয়ে এখন কষাচ্ছি। তোমরাও চাইলে এইভাবে বানাতে পারো।
নামানোর আগে একটু গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এটাকে এখন নামিয়ে ফেলবো। তো দেখো এখানে আমার রেডি সব, এটা হচ্ছে একটা হচ্ছে টমেটোর ডাল চাটনি, আর হচ্ছে শসা কেটেছি। আর দেখো আমি এখানে কি করছি, একটা জামার বোতাম লাগাচ্ছি, এটা হচ্ছে আমার ছেলের জামা, তো ওর জামার বোতামটা পড়ে গিয়েছে বলে ও দেখো শুয়ে শুয়ে কি কান্না করছে, বলছে আমার জামাটা ছিঁড়ে গেছে, ওর বোতাম পড়ে গেছে সেটা বলতে পারছে না, বলছে ছিঁড়ে গেছে, সেজন্য বোতামটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি বোতামটা লাগানো হয়ে গেছে, তো ওকে আমি জামাটা পরিয়ে দিচ্ছি। আর দেখো কি খুশি, যেহেতু বোতামটা লাগিয়ে ওকে জামাটা পরিয়ে দিচ্ছি সের জন্য, আর একটা বোতাম পড়ে গেছে বলে এত ওর মন খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি কি করছি তাড়াতাড়ি বোতাম একটা বোতাম এনে বোতামটা লাগিয়ে ওকে জামাটা পরিয়ে দিলাম। এ দেখো আমরা চলে এসেছি তোমাদের সঙ্গে আবার গল্প করার জন্য। আর এই দেখো তোজো, কি হয়েছে তোমার, মনটা খারাপ, কি হয়েছে বলো। হাই ফ্রেন্ডস, তোমরা এখন কি করছো আর আমি কি করলাম বলো তো। এ দেখো তোজোর এটা নতুন ড্রেস, তো ওর ড্রেসের বোতামটা ছিঁড়ে গেছে দেখে ও কি কান্না, আমার বলছে আমার জামা ছিঁড়ে গেছে, বোতাম কিনতে হবে, লাগিয়ে দিতে হবে। তো আমি বোতামটা লাগিয়ে দিলাম, দেখা দাও, এখন বোতামটা লাগিয়ে দিচ্ছি, ও খুব হ্যাপি। আর বলে দাও তোমার ফ্রেন্ডদের যে মা বোতাম লাগিয়ে দিচ্ছে, তো বোতামটা লাগিয়ে দিচ্ছি, তো ওকে নতুন ড্রেসটা পরিয়ে দিলাম। তো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া কখনই হয়ে গেছে, তারপর আর তোমাদের সঙ্গে আর কথা বলিনি, তো তোকে তো আজকে দুপুরবেলা ঘুমায়নি, তাই ও পরে ঘুমিয়ে চোখে ঘুম পাড়িয়েছিলাম, তো ও এখনই ঘুম থেকে উঠলো, ওর সাথে সাথে আমিও একটু শুয়ে পড়েছিলাম। তো এখন তো বিকেল হয়ে গেছে, তো তোজোকে রেডি করে দিয়েছি, আর এখন আমিও রেডি হব, এক জায়গায় আমরা যাব, আমরা দিদি বাড়িতে যাব, ওখানে মা আছে, মা ও যে সেই পুজোর সময় গিয়েছিলো তখন আর আসেনি, তো আমরা কদিন হয়ে গেছে যাই না। ও বিকেলবেলা করে একটু ঘোরার জন্য কান্না করে বায়না করে, তো ওকে নিয়েই যাব। ও ঠাম্মা ঠাম্মা করছে, ও ঠাম্মা দেখে আসতে পারবে, আমরাও ঘুরে আসতে পারবো, ওরও মনটা ভালো হয়ে যাবে। তো দেখতে থাকো ব্লগটা, আমি তো রেডি হইনি, তাহলে আমরা বেরোবো এখনই, তো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন দাও ওকে টুপি, দাঁড়াও আমি নিচ্ছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, তোজোর বাবাও রেডি হয়ে গেছে, তোজো ওই যে গাড়ির সামনে বসেছে, তো আমরা এখন যাচ্ছি। Oh,
এটা আমাদের দিদিবাড়ি। তো এই যে ঢুকতেই প্রথমে এটা হচ্ছে মায়ের মন্দির, আর এই যে চলে এসেছি ভেতরে, এই দেখো ওর ঠাম্মাকে কতদিন পর পেয়ে খুশি, তাই ঠাম্মার সাথে দুষ্টুমি করছে। আর ওই যে ওখানে যেটা বসে আছে ওটা হচ্ছে আমাদের দিদি, তোমরা তো আগেই দেখেছো। আর যাবার আগে একটু মাকে প্রণাম করে নিব। দেখো আমরা চলে এসেছি, এখন খুব বৃষ্টি হচ্ছে বাইরে, তো আমরা একটু ভিজেও গিয়েছি, তো একটু চেঞ্জ করে নিই, তারপর আবার কথা হবে তোমাদের সাথে। এখন বাজে 8টা, তো 8টার সময় চলে এসেছি আমরা, আবার একটু পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি চেঞ্জ করে চলে এসেছি, এখন আমি কাপড়টা ভাঁজ করে নেব। আমরা সবাই একসাথে বসে আড্ডা মারছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি নি। আর কে এরা দুজন চেনো? এ হচ্ছে আমাদের, তো কালকে পরিচয় করে দিলাম, আমাদের ফুলি। আর এ হচ্ছে আমাদের সনি, আমার হচ্ছে মেজরায়ের ছেলে, খুব দুষ্টু নটি বয়। তোমার নাম বলো? সানি মন্ডল। কোন স্কুলে পড়ো? পদ্মাকান্ত বিদ্যাপাঠ। পড়াশোনা করে না? আর এখন তো স্কুল বন্ধ, সেজন্য কি করে? খালি রোদে রোদে ঘুরে বেড়ায়, আর বাড়িতে বই নিয়ে তো বসেই না, আর বলে মমতা পাশ করিয়ে দেবে, এরকম বলে বলে মমতা পাশ করিয়ে দেবে। আরে যেমন তোজো, ওর তো পড়তে বসলে বলে পটি পায়। আর আমাদের ফুলি কি করছে? বলেছে পরীক্ষা হবে না, সেজন্য বলছে পরীক্ষাই তো হবে না, পড়ে কি করব। না না, আমি জানি পরীক্ষা হবে, স্যার বলেছে। ও পরীক্ষা হবে, পড়াশোনা। আমাদের সজুকে তো ভাত খাওয়ালাম, তোমরা দেখলেই, ও ভাত খেলোই না, ও বলছে খাবো না, ও বলছে ম্যাগি খাবো, শুধু ম্যাগি খেতে চায়, ভাত তো খেতেই চায় না। বাবা একটু ঠিক করে কথা বলো না। তো তোমরা সবাই এখন কি করছো? তো তোজু দুষ্টুমি করছিল, তোজুকে ওর বাবার কাছে দিয়ে আসলাম। তো আমাদের সনি বলে তোমাদেরকে একটা ছড়া বলে শোনাবে, তো তোমরা ছড়াটা শোনো, আর আমাদেরকে কমেন্ট করে বলো ও কেমন ছড়া বলেছে, ঠিক আছে? তোমরা ছড়াটা শুনে নাও, বলো।
সারা দিন ভালো লাগে সুনীল চক্রবর্তী, সারা দিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতায় পাতায় চাই মন খারাপ রাখতে, দিদি ভাবনারা মনে আসে যখন ওই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখন এইসব আঁকি তবু মন ভয় যায় না, আসলেও খাতা ছেড়ে মন যেতে চায় না। আর তোমরা একটু কমেন্টে বলো তো ওই জন্য বই নিয়ে বসে, ও কিন্তু একদমই পড়তে চায় না, খালি ঘুরে ঘুরে বেড়ায়। আর তোমরা একটু ওকে বলো ও যেন বই পড়তে বসে, ঠিক আছে? গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এখানে, এই যে এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন এখানে বসে আড্ডা মারছি তিনজনে এখানে। মানে আমি তো মোবাইল খোটাচ্ছিলাম, কাকিমণি বললো একটু ব্লগ তোমাদের সাথে কথা বলে নিই, এর জন্য একটু মোবাইলটা বন্ধ করলাম। তোমরা এখন আমাদের পরিবার, তো তোমাদের সঙ্গে তো আমি যখন সবটাই শেয়ার করছি তো সবকিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, তাই না বলো? তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমাদেরও তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগবে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। আর লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে। তো আজকের মতো টাটা, বাই। সাপোর্ট করো খুব ভালো মতো চ্যানেলটিকে, যাতে গুড নাইট, গুড নাইট, আবার দেখাবে কালকে নেক্সট ব্লগে। তো আজকের মতো বাই, বাই, গুড নাইট।